আপনার সঙ্গে আপনার প্রিয়জনের ঝগড়া হয়ে গেছে, তাই তো? স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে, এটা খুব কমন হয়। সত্যি একজনের দোষ থাকে বা দুজনেরই দোষ থাকে, বলা হয় দু হাতে না হলে নাকি তালি বাজে না, তালি দেওয়ার জন্য দুটো হাত লাগে। তা সেই রকম একজনের দোষ থাকে, কিন্তু আরেকজনেরও কিছু না কিছু দোষ থাকে। হয়তো সেই ভুলটা করার সুযোগ আমি তাকে করে দিয়েছি, এটাও হতে পারে। তা হয়ে গেছে, একটা এপিসোড হয়ে গেছে, গরম গরম এপিসোড। এবার বলছেন যে পুরনো সব ভুলে কিভাবে নতুনভাবে শুরু করব। যা হয়ে গেছে, যা গেছে তা যাক। আজকে কি করবেন? হয়তো পুরনো অভিজ্ঞতা তার সঙ্গে কারাপও হয়েছে, আপনি হয়তো রাগের মাথায় তাকে দু চার কথা বলে ফেলেছেন, এমনকি গায়ে হাত তুলে ফেলেছেন হতে পারে। সিচুয়েশন যাই হোক না কেন, অনেক সময় বন্ধুদের মধ্যে একটা তর্কাতর্কি ঝগড়াঝাটি হয়ে গেল, কথা বন্ধ, আবার কি করে শুরু করবো, তাই তো? আর মনে মনে ভাবছেন ওয়াগে কথা বলুক, ওয়াগে বলুক আমি তো কোনো দোষ করিনি। এই নিজের অহংকার নিয়ে, ইগো নিয়ে চললে কিন্তু কখনো কোনো সমাধান ঠিক হয় না। অনেকে আবার কি করেন কি, একবারই হয়তো কথা বলতে গেলেন আর বিপরীত পক্ষে একটা অভিমানী উত্তর পেলেন, তারপর বলে এই তোর দোষ, তুই আবার আমাকে বড় বড় কথা বলতিস, তুই আমাকে এই বলেছিলি সেই বলেছিলি, পুরনো সব কথা আবার আগে তুলে আবার জটিল করে ফেললেন। তাই প্রথমেই আজকে গেলে ওই পুরনো কাশুন্দি ঘাটাটা বন্ধ করতে হবে। আপনি যদি সমস্যাটা মেটাতেই চান, যদি মনের মধ্যে এই ভাবটাই থাকে যে কিভাবে আবার নতুন করে শুরু করবো, যা হয়ে গেছে হয়ে গেছে, তাহলে পুরনো কাশুন্দি আর সব দোষ ওর, আমার কোনো দোষ নেই, এই ভাবনাটাও মাথা থেকে, দুটো ভাবনা মাথা থেকে একদম আউট করে ফেলুন। যে আগে হাত বাড়াতে পারে সেই বড়, ঝগড়ার পর অশান্তির পর যে আগে হাত বাড়ায় আমার কাছে এসো, সেই তো বড়, তার হৃদয় সবচেয়ে বড়। তা আপনাকে সেই বড়টা হতে হবে, আপনার হৃদয়টাকে সেই প্রসারিত করতে হবে, সেই হৃদয়টাকে প্রসারণ করুন। প্রত্যেকে বল হৃদয়টাকে, আপনার হৃদয়ের পরিচয় দিন। হ্যাঁ, তার অভিমান থাকতে পারে, অনেক মানুষ আমরা ইগো ভাবি, অনেকের অনেক অভিমান আছে, সে অভিমানে উত্তর দিতে পারে আপনাকে, দুটো খারাপ কথাও বলতে পারে, না তোমার সঙ্গে আমি আর সম্পর্ক রাখতে রাজি নই, তোমার সঙ্গে কথা বলতে রাজি হতে পারে। তাকে একটা কথা বলুন, ভুল আমার থাক তোমার থাক, যারই থাক, ভুল হয়ে গেছে, যা হয়েছে আসো দুজনেই ভুলে যাই, একটা নতুন শুরু করি, আজ থেকে সমস্ত কিছু নতুন, বাদ দাও আগের সব কথা, এরকম করে তাকে অভিমান ভাঙানোর চেষ্টা করুন। অনেক সংসারের অশান্তি ছেড়ে যাবে, জানেন তো, অনেক জায়গায় ইগো নিয়ে বসে থাকার জন্য অশান্তি হয়। পরিবারের সবাই মিলে যদি এরকম ভাবটা, যা হয়েছে ভুলে যাও, চলো আবার সবাই মিলে সুন্দরভাবে থাকা শুরু করি, সবাই মিলে একসঙ্গে একটা আউটিংয়ে যান, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করুন, জমিয়ে পুরনো সব ভুলে যান, পুরনো কাশন্দি ভুলেও ঘাটবেন না, দোষ যারই থাক সমাধান হবে, এইভাবেই শুরু করতে হয়। আজকে এখানে শেষ করছি, আবারও আলোচনা হবে, সঙ্গে থাকুন, স্বস্তিবার্তার সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন।